স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে সম্প্রতি ফ্যাটিলিভার নামক রোগ প্রায়ই দেখা যাচ্ছে যা খুবই মারাত্মক লিভার বা যকৃতের কোষসমূহে অতিরিক্ত চর্বি জমার কারণে এই রোগ দেখা দেয় দেশে সাধারণ হিসাবে শতকরা আঠারো থেকে বিশ ভাগ মানুষ এই রোগে ভুগছেন তাই তো এখন থেকেই এই রোগ প্রতিরোধে সচেতন হতে হবে যদি আপনার লিভারে চর্বি জমে যায় তবে তা দূর করার রয়েছে কিছু ঘরোয়া উপায় এছাড়াও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এবার চলুন জেনে নেওয়া যাক লিভারে চর্বি জমলে আমাদের করণীয় কি এক রোজ ঘন্টাখানেক ঘাম ঝরিয়ে হাঁটতে চেষ্টা করুন দুই নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে মদ্যপান ত্যাগ করুন তিন ফাস্টফুড কার্বোনেটেড চর্বি বা শর্করা সমৃদ্ধ ড্রিঙ্কস চকলেট বর্জনীয় চার দৈনিক শারীরিক পরিশ্রম এবং ব্যায়াম শরীরের ওজন ও লিভারের চর্বি কমাতে সাহায্য করে পাঁচ বর্তমানে ফ্যাটি লিভারের চিকিৎসা প্রধানত জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের ওপরই জোর দিয়ে থাকে শরীরের ওজন কমানো দৈনন্দিন ব্যায়াম এবং কম ক্যালোরিযুক্ত আর সমৃদ্ধ খাবার গ্রহণ জরুরি ছয় শরীরের ওজন স্বাভাবিক রাখতে সচেষ্ট হতে হবে অতিরিক্ত ওজন ছেড়ে ফেলুন শরীরের পাঁচ থেকে দশ শতাংশ ওজন কমালে লিভারের চর্বি ও চর্বিজনিত প্রদাহ যথেষ্ট পরিমাণে কমে এবং লিভারের এনজাইমগুলো স্বাভাবিক হয় মনে রাখতে হবে অতি দ্রুত শরীরের ওজন কমানো ঠিক নয় সাত সুষম ও ক্যালোরিযুক্ত আশ সমৃদ্ধ খাবার গ্রহণ করুন যেমন সবুজ শাক সবজি ফলমূল ইত্যাদি উচ্চ শর্করা বা চর্বি সমৃদ্ধ খাবার যেমন ঘি মাখন পনির লাল মাংস মাছের ডিম বড় মাছের মাথা বর্জনীয় এতে শরীরের পরিপাক সঠিক হয় এবং ওজন ঠিক রাখতে সহায়তা করে তাই বন্ধুরা ফ্যাটি লিভার থেকে বাঁচতে এই নিয়মগুলি মেনে চলুন আশা করি উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ই থাকুন ধন্যবাদ